অন্য মুডে প্রধানমন্ত্রী, সবুজের মাঝে বন্যপ্রাণীদের সঙ্গে। লকডাউনের পর আজই প্রথম নিজের রাজ্য গুজরাটে পা রাখেন তিনি। গন্তব্য ছিল নর্মদা, স্ট্যাচু অফ ইউনিটি, প্যাটেলের মূর্তির কাছে এদিন জুলজিক্যাল পার্কের উদ্বোধন করেন তিনি। তারপর আরও বিস্তারিতভাবে জানব প্রধানমন্ত্রীর আজকের সফর সম্পর্কে। আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সোমনাথ, জানতে চাইবো তোমার কাছ থেকে, প্রধানমন্ত্রী আজকে যেভাবে গুজরাটে পা রাখার পর জঙ্গল সাফারিতে কারো নানা কর্মসূচির মধ্যে থাকলেন। দেখো, তোমার একদম লকডাউনের পর প্রায় ছ মাস পর আজকে প্রধানমন্ত্রী প্রথম গুজরাটে পা রাখেন এবং তিনি গুজরাটে আহমেদাবাদে নেমেই তিনি প্রথমে যান কেশুভাই প্যাটেলের বাড়িতে। এবং সম্প্রতি কেশুভাই প্যাটেল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সেখান থেকে তিনি সোজা চলে যান কেভাড়িয়াতে নর্মদায়, একদম স্ট্যাচু অফ ইউনিটির কাছে। সেখানে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। আমরা যেটা দর্শকদের ছবিতে দেখাচ্ছি যে তিনি জঙ্গল সাফারির উদ্বোধন করেন এবং যেটা কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী যে টুইট করেছিলেন ময়ূরকে দানা খাওয়ানোর ছবি, সেই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। আজ কিন্তু অনেকটা সেই রকম, তাই সেই একই রকম মুডে প্রধানমন্ত্রীকে দেখা গেল। প্রধানমন্ত্রীর হাতে টিয়া পাখি রয়েছে, অন্যান্য পাখি তার হাতে বসে রয়েছে, এরকম ছবি আমাদের সামনে এসেছে। এবং এছাড়াও তিনি বাঘ, লেপার্ডের খাঁচা সেগুলো ঘুরে দেখেন এবং একই সঙ্গে তিনি একটি আরোগ্য বন নামে একটি বাগানের উদ্বোধন করেন, বড় বাগান। এবং সেটি মূলত সেই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের দেশ বিদেশের ভেষজ উদ্ভিদ রাখা রয়েছে এবং সেই বাগানটিও প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। আগামীকাল সর্দার প্যাটেলের জন্মদিন এবং আগামীকাল ওই কেভাড়িয়া স্ট্যাচু অফ ইউনিটির কাছে প্রধানমন্ত্রীর আরো কিছু কর্মসূচি রয়েছে। অনির্বাণ, ধন্যবাদ। সোমনাথ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে। 20 নভেম্বর থেকে শুরু আইএসএল উদ্বোধনী ম্যাচে নামছে এটিকে মোহন বাগান। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌস্তভের সঙ্গে কথা বলে। কৌস্তভ, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে বিস্তারিতভাবে। আইএসএল এবার ইস্টবেঙ্গল আর মোহনবাগানের অন্তর্ভুক্তিতে অনেকটাই জমকালো হয়ে উঠেছে এবং আজকে এফএসডিএল এর পক্ষ থেকে ক্রিয়াসূচি প্রকাশ করা হলো, যেখানে 20 নভেম্বর প্রথম মাঠে নামছে এটিকে মোহনবাগান, তার প্রতিপক্ষ হচ্ছে কেরল ব্লাস্টার্স। তবে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে 27 নভেম্বর আইএসএল এর ডার্বি এবং ইস্টবেঙ্গল আইএসএল এর ডার্বি দিয়ে অভিযান শুরু করছে। ফলে বলা গিয়ে যে 27 তারিখ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এটিকে মোহনবাগান যে ম্যাচটা হবে সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সমস্ত ফুটবল প্রেমীরা। এবং ফার্স্ট 11টি রাউন্ডের আপাতত শিডিউল প্রকাশ করেছে এফএসডিএল। বাকি যে 55টি ম্যাচ রয়েছে সেই 55টি ম্যাচের শিডিউল ডিসেম্বরে প্রকাশ করবে। এবং উল্লেখযোগ্যভাবে এবারে আইএসএল এর সবকটি ম্যাচই হবে গোয়াতে কোভিড পরিস্থিতির জন্য এবং ইস্টবেঙ্গল খেলবে তিলক ময়দান থেকে এবং মোহনবাগান খেলবে গোয়ার পাথরঘাটা স্টেডিয়াম থেকে। অনির্বাণ, ধন্যবাদ কৌস্তভ। একটা দারুণ ভালো খবর আপনাদের দিই। দেশের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল বাংলা। উল্লেখযোগ্যভাবে কমেছে ড্রপ আউটের সংখ্যা। আমরা কথা বলবো, কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, দেখো, অবশ্যই রাজ্যের জন্য এটা এক সুখবর, কারণ যদি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করা যায় যে সংখ্যা সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ড্রপ আউটের যে সংখ্যা সেটা একেবারে খুব লক্ষণীয়ভাবে সেটা কমেছে এবং সেই জায়গায় অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গ বেশ এগিয়ে এবং একটা ভালো জায়গায় রয়েছে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন কথা সামনে আসে, এটা একদম পরিসংখ্যান বলছে যে ড্রপ আউটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এই রিসার্চে বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় রয়েছে আর তার জন্যই এটা একটা অবশ্যই ভালো খবর। রুমেলা, ধন্যবাদ কমলিকা।